আলোচিত চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবিরের আফতাবনগরের হেলথ রেভলিউশনে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে অভিযোগ, আরেকটি প্রতিষ্ঠানের ঘি বাদাম সহ অন্য পণ্য এনে রাসায়নিক মুক্ত বলে নিজের প্রতিষ্ঠানের নামে প্যাকেজিং করে আসছেন এই ডাক্তার জাহাঙ্গীর কবির। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে প্রায় 4.5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। থরে থরে সাজানো ঘি, দাবি করা হয় নিজস্ব তত্ত্বাবধানেই তৈরি হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফে। কিন্তু এই ঘি নিয়ে আসা হয়েছে গাজীপুরের অন্য এক প্রতিষ্ঠান থেকে, যার প্যাকেজিং হয় রাজধানীর আফতাবনগরের ডাক্তার জাহাঙ্গীর কবিরের আলাদা অফিসে। ভোক্তা অধিকারের এক অভিযানে দেখা যায় একই প্রতিষ্ঠানের সরিষার তেল ভিন্ন জায়গা থেকে এনে দাম বাড়িয়ে প্যাকেজিং করা হয়। একই অবস্থা পুরান ঢাকা থেকে কেনা কাজু ও পেস্তা বাদাম একইভাবে প্যাকেট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা পেয়েছেন তারা, তাই প্রায় 4.5 লাখ টাকা জরিমানা করা হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে। পাবনা থেকে ঘি কালেকশন করা হয় এবং প্রক্রিয়াকরণ করা হয় গাজীপুর জেলায়, এবং গাজীপুর জেলায় বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে, কিন্তু এইখানে এসে যেটা আমরা বললাম যে প্রসেসিং করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে, তো এটি অপরাধ। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে 100% ন্যাচারাল, কেমিক্যাল মুক্ত, তো তার সপক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না। একই সাথে আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম, সেটি হচ্ছে যে বিদেশি অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর গায়ে নিজেরা স্টিকার মেরে দিচ্ছেন। তবে এসব পণ্য প্যাকেজিং এর বিষয়টি জানতেন না বলে দাবি করেন ডাক্তার জাহাঙ্গীর কবির। অসঙ্গতি তো নিশ্চয়ই অবশ্যই আছে, কিন্তু আমার দেখতে হবে যে আমার প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো প্রবলেম নেই। এখন হতে পারে আইনগত কিছু ব্যাপার স্যাপার আছে যে এখানে প্যাকেট করে না করে এখানে কেন করলো। অনেক সময় হয় কি যে চাহিদার তুলনায়, যেমন ওখান থেকে প্যাকেটিং করে আনতে যে সময় লাগে, যে জ্যামে পড়ে যায়, হয়তো কিছু জিনিস মূল জিনিসটা পাঠায় এখানে হয়তো প্যাকেটিংটা করা হয়, কিন্তু এটাতে কিন্তু আপনার যে কোয়ালিটি অফ প্রোডাক্ট এটা কিন্তু কোশ্চেনেবল না। তা আমরা চাচ্ছি যে আমাদের মূল উদ্দেশ্য কি, যে একটা লোক যে জিনিসটা খাচ্ছে সেটা যে সঠিক মানসম্পন্ন কিনা সেটা দেখা। এসব পণ্য অর্গানিক কিনা তেমন কোনো সনদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।